নমস্কার আপনারা দেখছেন চেতনা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি চেতনা টিভি মানে আপনারা জানেন যে রাইস অনলাইন ক্লাস থাকে আপনাদের জন্য বিকজ রাইস এডুকেশন অলওয়েজ রয়েছে তাদের স্টুডেন্টসদের পাশে আজ আমরা রাইস অনলাইন ক্লাসে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব ডেফিনেটলি জানাবো আপনাদের আমরা থাকবো আজকে কেমিস্ট্রি ক্লাসে আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার স্যার অনির্বাণ রয় স্যার আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে এর আগে বেশ কয়েকটা ক্লাস আমার স্টুডেন্টস আপনার কাছে করেছে তো আজকে কোন টপিকে যাব। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেট অফ ম্যাটার মানে পদার্থের অবস্থা নিয়ে এটা আমরা একবার ছোটবেলায় পড়ে এসেছি আর কম্পিটিভ ফিল্ডে আছে কারণ আমাদের গ্যাসিয়াস লকে পড়াতে গেলে মেনলি আমাদের এখানে যদি মেন্স এর সিলেবাস টা দেখি তাহলে গ্যাসিয়াস ল থেকে বেশ কিছু কোশ্চেন আসে তো এই গ্যাসিয়াস লকে ডিসকাস করতে গেলে প্রথমে আমাকে একটু পদার্থের অবস্থাগুলো সম্পর্কে জানতে হবে স্টেট অফ ম্যাটার সম্পর্কে জানতে হবে তারপর আমরা আসব হচ্ছে পরবর্তী ধাপে ओके ओके सर তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই ওকে একদম তো আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু যেটা সেটা আমি একটু আগে বললাম দ্যাট ইজ দ্য স্টেট অফ ম্যাটার তোমরা এটাকে ছোটবেলায় পড়েছিলে পদার্থের অবস্থা দিয়ে তো প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে স্টেট অফ ম্যাটার আমাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে ম্যাটার বলতে আমাদের কাছে জিনিসটা কি পদার্থ বলতে আমরা বুঝি কি পদার্থ জিনিসটা হচ্ছে যা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে থাকবে অর্থাৎ আমি এক কথায় বলতে পারি যার একটা নির্দিষ্ট ভলিউম আমি পাবো একটা অঞ্চল থাকবে তার একটা অকুপাই করে থাকবে নাম্বার টু তার একটা ওয়েট থাকবে অর্থাৎ আমি বলতে পারি তার একটা মাস থাকবে এবং সব থেকে বড়ো কথা তাকে আমরা সেন্স করতে পারবো বুঝতে পারবো সে ঘাণের মাধ্যমে হোক বা স্পর্শের মাধ্যমে হোক তাহলে এই তিনটে ক্যারেক্টারিস্টিক যারা ফুলফিল করে তাদেরকে আমরা এক কথায় বলতে পারি ম্যাটার বা পদার্থ এখন জেনারেলি আমরা পদার্থের তিনটে দশা পাই ইন জেনারেল আমরা যখন ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি এবং এখনও পর্যন্ত আমরা পড়াশোনার বিষয়বস্তুতে পদার্থের তিনটে দশাকে নিয়ে আলোচনা করি তিনটে স্টেটকে আমরা পাই নাম্বার ওয়ান তোমরা প্রত্যেকে জানো দ্যাট ইজ কল দ্য সলিড যাকে আমরা এক কথায় বলি হচ্ছে কঠিন নাম্বার টু হচ্ছে লিকুইড যেটাকে আমরা বলতে পারি তরল আর নাম্বার থ্রি হচ্ছে গ্যাস ইন জেনারেল আমরা এই তিনটে স্টেটকে নিয়ে আলোচনা করি সলিড স্টেট লিকুইড স্টেট অ্যান্ড গ্যাসিয়ার স্টেট কিন্তু স্টুডেন্ট তোমাদের পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা যেটা এসএসসি প্রচুর বার কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার আমরা তো তিনটে স্টেট দেখতে পাচ্ছি সলিড লিকুইড অ্যান্ড গ্যাস তোমাদের কাছে পরীক্ষায় যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে ফোর্থ স্টেট অফ ম্যাটার কোনটা অর্থাৎ পদার্থের চতুর্থ দশা কোনটা দ্যাট ইজ দ্য প্লাজমা স্টেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু নামটা মনে রাখতে হবে এই যে প্লাজমা স্টেট এটা কিন্তু আমরা আমাদের অ্যাটমসফিয়ারে পাই না এটাকে আমরা পাই দ্যাট ইজ দ্য ইউনিভার্স আমাদের ইউনিভার্সে এটাকে আমরা পাই দ্যাট ইজ আ হাইলি এনার্জাইজড গ্যাসিয়াস আয়ন আমরা প্রত্যেকেই জানি যে ইউনিভার্সের মধ্যে ইন জেনারেল দুটো গ্যাসের অস্তিত্ব আছে একটি হলো হাইড্রোজেন আর একটি হলো হিলিয়াম তো এই যে প্লাজমা দশা এই প্লাজমা দশাটা হচ্ছে ইউনিভার্সে থাকা হাইলি এনার্জাইজড হাইড্রোজেন গ্যাসিয়াস আয়ন বলা যেতে পারে এইচ প্লাস আয়ন সেখানে এক্সিস্ট করে এবং এটা পুরোটাই মধ্যে তো তোমাকে এই ফার্স্ট সেকেন্ড এবং থার্ডের পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে দ্যাট ইজ আ ফোর্থ স্টেট অফ ম্যাটার দ্যাট মিন্স প্লাজমা স্টেট উইচ প্রেজেন্ট ইন দ্য ইউনিভার্স দ্যাট ইজ আ হাইলি এনার্জাইজড গ্যাসিয়াসায়ন এন্ড আরেকটা ইম্পর্টেন্ট স্টেট হচ্ছে ফিফথ স্টেট এই যে ফিফথ স্টেট অফ ম্যাটার এটাকে আমরা বলি এক কথায় বিইসি বিইসি মানে কি দ্যাট ইজ কল্ড বোস আইনস্টাইন কন্ডেনসেট বোস আইনস্টাইন কনডেনসেড এই বোস কোন বোস এই বোস হচ্ছে আমাদের বাঙালির গর্ব সত্যেন্দ্রনাথ বোস এবং তার সঙ্গে আরেকজন ছিলেন আইনস্টাইন তাদের দুজনের কার্যক্ষমতার মধ্যে দিয়ে আমরা এই স্টেটটার সন্ধান পেয়েছিলাম বলে আমরা বলি বোস আইনস্টাইন কন্ডেন্সেট। তো আমরা স্টেট অফ ম্যাটার পড়তে গিয়ে ইন জেনারেল যেটা ছোটবেলা থেকে আমরা পড়ে এসছিলাম তার সম্পর্কে পরিচয় হলো যে তিনটে দশা সলিড লিকুইড অ্যান্ড গ্যাস অ্যান্ড নাম্বার ফোর অ্যান্ড ফাইভ যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং তোমাকে বারবার বলছি এস যখন কোশ্চেন করবে বা পি যখন কোশ্চেন করবে তোমাকে কিন্তু সলিড লিকুইড গ্যাস কি না সেটা কিন্তু জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে ফোর্থ স্টেট অফ ম্যাটার কোনটা বা ফিফথ স্টেট অফ ম্যাটার কোনটা ফোর্থ স্টেট অফ ম্যাটারটা হচ্ছে প্লাজমা স্টেট অ্যান্ড ফিফ্থ স্টেট অফ ম্যাটারটা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট ওকে তো আমরা বেসিক স্টেটটা সম্পর্কে জানলাম এবার আমরা একটা একটা করে ধাপে আসবো প্রথমে আমি একটু পরিচয় দিই সলিড যেটা আমরা ছোটবেলায় পড়ে এসেছিলাম সলিড দেখো সলিড অর্থাৎ আমরা যদি এরকম একটা ধরে নিই জিনিসটা তো আমরা জানি এই সলিডের এই যে প্রত্যেকটা মলিকিউল এই প্রত্যেকটা মলিকিউল একে অপরের সাথে খুব দৃঢ় সঙ্গবদ্ধভাবে যুক্ত থাকে যদি আমরা লিকুইড স্টেটটাকে দেখি তাহলে লিকুইড স্টেটটা কীরকম হয় মলিকিউলগুলোর মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ আমরা পাই আর যদি আমরা গ্যাসিয়াস স্টেটের কথা দেখি তাহলে সেখানে আমরা কি পাই মলিকিউলগুলো চারিদিকে এরকম ডিফিউজড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এরমভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে ভালো করে পিকচারটার দিকে দেখো যে সলিড সেই সলিডে যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলো খুব টাইটলি অ্যাটাচড এতটাই টাইটলি অ্যাটাচড যে তাদের মধ্যে রকম ইন্টার মলিকুলার গ্যাপ কিন্তু নেই কিন্তু লিকুইডের ক্ষেত্রে দেখো আলটিমেটলি আমরা সেই ইন্টার মলিকুলার গ্যাপটা কিন্তু পাচ্ছি তাহলে ইন্টারমলিকুলার গ্যাপটা যখন আমরা পাচ্ছি তার মানে আমি বুঝতে পাচ্ছি সলিডের তুলনায় লিকুইডে সেই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিছুটা কম আর গ্যাসের ক্ষেত্রে দেখো চারিদিকে জিনিসটা ছড়িয়ে আছে ডিফিউজড অবস্থায় আছে তার মানে সেই ফোর্স অফ সব থেকে কম কার ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে তাই ইন্টারমলিকুলার গ্যাপগুলো এতটাই বেশি তাহলে নাম্বার ওয়ান আমরা একটা পয়েন্ট এখানে ইনক্লুড করতে পারি যে দ্য সলিড ইন কেস অফ সলিড স্টেট দ্য মলিকিউলস আর ক্লোজলি প্যাকড ইন কেস অফ সলিড স্টেট দ্য মলিকিউলস আর ক্লোজলি প্যাকড তারা এতটাই ক্লোজলি প্যাকড থাকে তাদের মধ্যে কোনোরকম ইন্টার মলিকুলার গ্যাপ আমরা পাই না তাদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা প্রচুর বেশি লিকুইডের ক্ষেত্রে আমরা কী বললাম সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা সলিডের থেকে কিছুটা কম তার ফলে দেখো একটা স্লাইড আমরা গ্যাপ কিন্তু পাচ্ছি স্লাইড একটা গ্যাপ কিন্তু আমরা পাচ্ছি আর গ্যাসের ক্ষেত্রে ইন কেস অফ গ্যাসিয়াস স্টেট মলিকুলসগুলো কি থাকছে ডিফিউজড অবস্থায় থাকছে কারণ তাদের মধ্যে সেই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশানটা থেকে কম দ্যাট ইজ লিস্ট তার ফলে তার মধ্যে ইন্টারমলিকুলার গ্যাপটা এত বেশি আর এই যে সলিড এই সলিডের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান বেশি হওয়ার জন্য বা তারা ক্লোজলি প্যাকড হওয়ার জন্য তারা কিন্তু কখনোই আপার টু লোয়ার ফ্লো করে না আজকে আমি এই বোর্ডটাকে এখানে রেখে দিয়েছি এই বোর্ডটা কিন্তু কখনোই গড়িয়ে চলে যাবে না বা এই কাপটা কিন্তু কখনোই গড়িয়ে চলে যাবে না কারণ দে অল আর দ্য সলিড স্টেট সলিড স্টেটের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকার জন্য তারা ক্লোজলি প্যাকড হওয়ার জন্য তাদের কখনোই আপার টু লোয়ার ফ্লো হয় না কিন্তু আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকেই ছোটবেলা থেকে দেখেছি বাড়িতে দেখেছি সমস্ত জায়গায় দেখেছি যদি আমরা কোনো একটা জায়গায় জল ঢেলে দিই তাহলে দেখা যায় জলটা সেখান থেকে ফ্লো করছে কেন কারণ আলটিমেটলি জল দ্যাট ইস আ লিকুইড স্টেট তাদের মধ্যে সেই ক্লোজলি প্যাকড ব্যাপারটা নেই তাদের মধ্যে একটা নির্দিষ্ট ইন্টারমলিকুলার গ্যাপ আছে আর তার ফলে তাদের ক্ষেত্রে আপার টু লোয়ার আমরা ফ্লোটা পাই আর গ্যাসের ক্ষেত্রে সেই গ্যাপটা যেহেতু অনেক গুণে বেশি তাহলে গ্যাসের ক্ষেত্রে সেই আপার টু লোয়ার ফ্লোটা কিন্তু সব থেকে বেশি আজকে ধরো আমার মনে হলো যে এই যে বোর্ডটা আছে এই বোর্ডটাকে আমি একটু ছোটো করবো আমি এই বোর্ডটাকে ছোটো করে লিখতে আমার সুবিধা হবে তো আমি কি করলাম বোর্ডটা দুদিক থেকে এরকমভাবে প্রেসারাইজড করতে শুরু করলাম তোমাদের ধারণা কি বলে বোর্ডটা কি ছোট হবে বা ধরো এই যে কাপটা এখানে আছে এই কাপটাকে ধরো আমি ওপর থেকে প্রেশার দিয়ে ছোট করার চেষ্টা করছি কাপটা কি ছোটো হবে কখনোই না খুব যদি প্রেশার অ্যাপ্লাই করি একটা সময় পর কি হবে জিনিস দুটো ভেঙে যেতে পারে কেন না তার কারণ হচ্ছে যদি আমরা সলিড মলিকিউলটাকে ভালো করে দেখি সলিডের যে স্ট্রাকচারটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেই মলিকুলটাকে যদি ভালো করে দেখি তাহলে তারা পরস্পর পরস্পরের সঙ্গে এইভাবে দৃঢ় সঙ্গবদ্ধভাবে যুক্ত হয় যার মাঝখানে কোনোরকম ইন্টার মলিকুলার গ্যাপ নেই তাই দুদিক থেকে যখন আমি তাদেরকে কম্প্রেস করার জন্য প্রেসার অ্যাপ্লাই করছি আলটিমেটলি সেখানে একটা বা দুটো মলিকিউল লুজলি বাউন্ড হয়ে ডিসঅর্ডার সৃষ্টি করে আর সেই ডিসঅর্ডারের জন্য আলটিমেটলি পুরো অ্যারেঞ্জমেন্টটা নষ্ট হয়ে যায় পুরো অ্যারেঞ্জমেন্টটা তার ফলে জিনিসটা ভেঙে যায় তাহলে যেহেতু সলিড মলিকুলগুলো এত টাইটলি অ্যাটাচ তাদের মধ্যে কোনো কোনোরকম ইন্টারমলিকুলার গ্যাপ নেই তাহলে সেখানে প্রেশার অ্যাপ্লাই করে তাদের কিন্তু কখনোই কম্প্রেশন করতে পারবো না তাহলে এসএসসি যদি পরীক্ষায় এখন কোশ্চেন জিজ্ঞেস করে যে কার কম্প্রেশন ক্যারেক্টার সব থেকে কম তাহলে নো ডাউট আমি অ্যান্সার করতে পারবো সলিড স্টেট কারণ সলিডের কোনোরকম ইন্টারমলিকুলার গ্যাপ নেই তার ফলে কোনোরকমভাবেই আমি তাদের কম্প্রেশন করতে পারবো না আমরা প্রত্যেকে দেখেছি ধরো বাড়িতে আমরা জল খেতে গিয়ে মেঝের ওপর কিছুটা জল পড়ে গেছে আমরা কি করি আলটিমেটলি জলটাকে হাত দিয়ে কাছিয়ে এক জায়গায় আনার চেষ্টা করি অবশ্যই আসে জলটাকে যখন দুদিক থেকে আমরা হাত দিয়ে টেনে আনার চেষ্টা করি একটা জায়গায় জলটাকে এনে আমি জমাতে করতে পারি তারপর আমরা ওয়াশ করে নিই সেই জায়গা থেকে তাহলে এই যে জলটাকে আমরা এক জায়গায় আনতে পারলাম কেন তার কারণ আমি যদি আমি যদি লিকুইডের মলিকুলগুলোকে অবজার্ভ করি তাহলে তাদের মাঝখানে আমি এরকম একটা ইন্টারমলিকুলার গ্যাপ দেখতে পাই তার ফলে যখন আমি দুদিক থেকে প্রেশার করছি তার মানে এই মলিকুলটা সরে এর কাছে আসছে এই মলিকুলটা সরে এর কাছে আসছে এই মলিকুলটা সরে এর কাছে আসছে তার ফলে দেখা যাচ্ছে সেই মলিকুলগুলো এরকমভাবে যুক্ত হয়ে একটা কম্প্রেশান বা তার মধ্যে একটা সংকুচিত ব্যাপার এসছে যেরকম ছড়িয়েছিল সেখান থেকে আমি তাদেরকে সংকোচন করতে পারলাম তার কারণটা কি তার কারণ তাদের মাঝখানে আমি একটা ইন্টারমলিকুলার গ্যাপ পেয়েছি তাহলে একটু আগেই আমি তোমাদের গ্যাসের সঙ্গেও পরিচয় করিয়েছি গ্যাসের ক্ষেত্রে সেই ইন্টারমলিকুলার গ্যাপটা আমরা কীরকম পেয়েছিলাম লিকুইডের থেকে অনেক বেশি তাহলে প্রেশার অ্যাপ্লাই করে আমরা গ্যাসকে আরও ভালোভাবে কি করতে পারবো সংকোচন করতে পারবো কম্প্রেশন করতে পারবো তাহলে আমাদের পরীক্ষায় যদি এখন কোশ্চেন দেয় যে এই তিনটে স্টেটের মধ্যে কার কম্প্রেশন ক্যারেক্টার সব থেকে বেশি তাহলে নো ডাউট আমি অ্যান্সার করবো দ্যাট উইল বি দ্য গ্যাস তাহলে গ্যাসের কম্প্রেশন ক্যারেক্টার সব থেকে বেশি আর সলিডের কম্প্রেশন ক্যারেক্টার সব থেকে কম এবং এই কম্প্রেশন ক্যারেক্টারকে মাথায় রেখে আমরা আরেকটি টার্মিনোলজি পাই যাকে আমরা বলি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর একটু দেখব জিনিসটা কি এই যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এটাকে আমরা রিপ্রেজেন্ট করি জেড দ্বারা CGL খুব সোজা একটা কোয়েশ্চেন করেছিল যে উইচ অ্যালফাবেট রিপ্রেজেন্ট দ্য কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর তো কম্প্রেসিবিলিটি কে রিপ্রেজেন্ট করার জন্য যে অ্যালফাবেটটা আমরা ইউজ করি দ্যাট উইল বি দ্য জেড যেখানে জেড ইকুয়ালস টু বলা হয় পি ভি বাই এনআরটি আমি সমস্ত কিছু ধারণা তোমাদের কাছে পরিষ্কার করে দেব জাস্ট এখন একটু দেখে নাও এই যে জেড ইকুয়ালস টু পি বাই এই যে আমি ফর্মুলাটা লিখলাম এর থেকে একটা ছোট্ট ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু লুকিয়ে রয়েছে কি অ্যাপ্লিকেশন আমরা পড়ব গ্যাসিয়াস লতে যে আইডিয়াল গ্যাস যারা হয় সেই আইডিয়াল গ্যাস এই লটাকে ওবে করে পিভি ইকোয়ালস টু এনারটি দ্যাট ইজ দ্য ল অফ আইডিয়াল গ্যাস আইডিয়াল গ্যাসের যে সূত্র বা আদর্শ গ্যাস যাকে আমরা বাংলায় বলি তারা এই সূত্রটা দেখায় পিভি ইকোয়ালস টু এনার্টি কীভাবে আসছে সেটা আমি পরে বলবো এখন কমপ্রেসিবিলিটি ফ্যাক্টর যেটা দিয়ে আলোচনা করছিলাম সেই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড ইকুয়ালস টু আমরা বলছি পিভি ভি বাই তোমাকে পরীক্ষায় যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে সেটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর অর্থাৎ জেডের মান কত হলে জেডের মান কত হলে যে কোনো গ্যাস আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করতে পারে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেডের মান কত হলে যে কোনো গ্যাস আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করতে পারে তাহলে ভালো করে লক্ষ্য করো আমি যদি এখানে জেড ইকোয়ালস টু ওয়ান রিপ্রেজেন্ট করি আমি যদি এখানে জেড ইকোয়ালস টু ওয়ান রিপ্রেজেন্ট করি অঙ্কটা কী দাঁড়াচ্ছে ওয়ান ইকোয়ালস টু পি ভি বাই এনআরটি ওয়ান ইকুয়ালস টু পিভি বাই তাহলে অঙ্ক কি দাঁড়াচ্ছে এখান থেকে পিভি ইকোয়ালস টু এনআরটি তাহলে দেখো একটু আগে তোমাদের যে আইডিয়াল গ্যাসের সূত্রটা আমি দেখাচ্ছিলাম পিভি ইকোয়ালস টু এনআরটি মান ওয়ান ধরলে আমরা কিন্তু সেই সূত্রটা এসে পৌঁছায় পৌঁছাতে পারি তার মানে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড ইকুয়ালস টু যদি ওয়ান হয় এনি গ্যাস ওবেস দ্য আইডিয়াল গ্যাস বিহেভিয়ার এবং যদি জেড নট ইকোয়ালস টু ওয়ান হয় দ্যাট উইল রিপ্রেজেন্ট দ্য রিয়েল গ্যাস বিহেভিয়ার ওকে তাহলে এই জায়গাটা আমাদের একটু ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে আমরা আসবো নেক্সট টপিকে নেক্সট আমরা একটু আগে দেখলাম যে সলিড যে স্টেটের যে মলিকুলগুলো আছে তারা খুব দৃঢ় সঙ্গবদ্ধভাবে যুক্ত আর লিকুইডের যে মলিকুলগুলো আছে তাদের মাঝখানে একটা নির্দিষ্ট গ্যাপ আছে আর গ্যাসের ক্ষেত্রে সেই গ্যাপটা গুণে বেশি তাহলে এই যে গ্যাসের ক্ষেত্রে মলিকুলগুলোর গ্যাপ যে গুণে বেশি আলটিমেটলি এটার থেকে আমরা কী ধারণা পাই এটার থেকে এই ধারণা পাই যে এই যে গ্যাসিয়াস মলিকুলগুলো এগুলো চারিদিকে এরকম পাগলের মতন ছোটাছুটি করে বেড়ায় তাদের মধ্যে আমি আমরা একটা এরকম র্যান্ডাম মোশান দেখতে পাই এই গ্যাসিয়াস মলিকুলগুলো যেমন তারা নিজেরা নিজেদের সাথে কোলাইট করে তেমনি পাত্রের দেয়ালের সঙ্গেও অর্থাৎ যে কন্টেনারের মধ্যে আমরা তাকে রেখেছি সেই কন্টেনারের সাথেও তারা কলিশন করে তাদের এই যে র্যান্ডাম মোশান তাদের এই যে কন্টিনিউয়াস মোশন এই মোশন কন্টিনিউাম মোশনটাকে আমরা বলি হচ্ছে এবং যে ভদ্রলোক প্রথম এই মোশনটাকে লক্ষ্য করেছিলেন তার নামেও এই মোশনটাকে আমরা চিনি তা হল ব্রাউনিয়ান মোশন রবার্ট ব্রাউন এটাকে দেখেছিলেন বলেন আলটিমেটলি আমরা বলি হচ্ছে ব্রাউনিয়ান মোশন সো দ্য র্যান্ডাম মোশান অর দ্য কন্টিনিউস মোশান অব দ্য গ্যাসিয়াস মলিকিউল ইজ নোন অ্যাস জিগজ্যাক মোশান অর ব্রাউনিয়ার মোশন এবং এই মোশনটা থাকার জন্যই আমরা কিন্তু গ্যাস মলিকিউলগুলোর একটা নির্দিষ্ট কায়নেটিক এনার্জি পাই এই যে মোশানটা এই মোশনটা থাকার জন্যই আমরা কিন্তু গ্যাস মলিকিউলগুলোর একটি কাইনেটিক এনার্জি পাই কাইনেটিক এনার্জি মানে কি তাদের মধ্যে যে চলাচল করছে সেই চলাচল করার ধর্মটা তোমরা একটা জিনিস একটু ভাবো আমি একটু বাদে ব্রেক নিয়ে এসে তারপর সেই ভাবনাটা তোমাদের কাছ থেকে শুনব ধরো তোমরা একটা বেলুন ফুলিয়েছ খুব টাইট করে একটা শক্ত করে বেলুন ফুলিয়েছো বেলুনটাকে ফুলিয়ে তুমি ছাদের ওপর রেখে এসছো রোদ আছে ছাদে ছাদের ওপর রেখে এসছো কিছুক্ষণ বাদে গিয়ে তুমি আলটিমেটলি বেলুনটাকে দেখতে গেছো কি দেখবে আর কেন দেখবে একদম খুব ভালো একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন যেটা আমরা ব্রেকের পর এসে স্টুডেন্টসদের কাছে স্যার যেরকম করে সুন্দর করে গুছিয়ে বললেন তোমাদেরকেও অবশ্যই ভাবতে হবে কারণ আমরা যখন এক্সাম হলে থাকবো তখন আমাদের সবসময় জানা আমাদের আগের থেকে দেখা প্রশ্ন যে আসবে এমনটা ম্যান্ডেটরি কিন্তু কোনো ক্ষেত্রেই নয় তাই বিভিন্ন টাইপ অফ কোয়েশ্চেন আমাদের মাথায় রাখতে হবে যেটা চট করে স্যার তোমাদের জন্য দিয়ে দিলেন একটা ছোট্ট স্যার বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন